قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم اللهم صل على سینا ہے مدینہ سینے میں ہے آنکھوں میں ہے جالی روزہ کی روزہ ہے امانات امت کی امت ہے مت والا روزہ کی اللہم صلی علی قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين قال النبي صلى الله تعالى عليه وسلم استغفر الله وتوب إليه فإن العبد إذا اعترف ثم تاب تاب الله عليهم أو كما قال النبي عليه السلام دعا چینی اللہ پاک ازکر محفل کے جنوں قبول کرنے بولن اللہ آمین ভাই কোরআনে পাকের একটি আলায় আয়াত তেলাওয়াত করেছি আর হাদিস পাকের একটা টুকরা, ব্যাস এই কথাটুকু বলি আমার বক্তব্য শেষ হয়ে যাবে। যদি জিজ্ঞেস করি ভাই আজকের এই মাহফিলে যেসব বক্তারা ওয়াজ করে গেলেন বিষয়বস্তুটা কী বলুন তো, কী পেয়েছেন? কিছু বলতে পারবেন না, কী বলবেন খুঁজে পাবেন না কিছু। বিষয়বস্তুটাকে আগে আপনাকে কালেকশন করে নিয়ে নিতে হবে যে এই বক্তব্য থেকে আমি মোটামুটি এই জিস্ট পেয়েছি সারাংশ। এত কষ্ট করে বসে আছে আলেমরাও আপনাদের কাছে বলে যাচ্ছে, এখান থেকে মূল সারাংশটা আপনাকে তুলে নিতে হবে যে আজকের মাহফিল থেকে এই জায়গাটা এই নসিহতটা আমি পেলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের ভিতরে মোমেনদের কিছু সিফাত বর্ণনা করছে, যারা মোমেন যারা ইমানদার যারা মুসলমান তাদের কিছু সিফাত কিছু গুণ তিনি বর্ণনা করছেন যে যারা মোমিন হবে ইমানদার হবে জি তাদের চরিত্রটা এই রকম হবে। হাদিস পাকে রসুলে পাক ইসলাম ঠিক এরকম বর্ণনা করেছেন যারা ইমানদার হবে মোমেন হবে মুসলমান হবে তাদের চরিত্রটা এইরকম হবে। এটা ডেফিনেশন, এটা সংজ্ঞা, একজন ইমানদারকে চিনার একটা পথ। কিভাবে চিনবেন? জামা আছে, দাড়ি আছে, টুপি আছে, তসবি আছে, বংশ আছে, খানদান আছে, এটা কি বলবেন একজন মোমেন হওয়ার জন্য যথেষ্ট? ঘুমাবেন না ভাই, আল্লাহর রাস্তায় বলছি ঘুম লাগার কথা কিন্তু ঘুমোনো যাবে না, ঘুমের টাইম কেটে গেছে 12:30, 1:30, 2:00 খুব বেশি বেশি, এখন 3:30, 4:45 হয়ে গেছে, আর তো ঘুম লাগবার কথা না। শেষ টাইম বেশি আমি বক্তব্য চাইছি না, আপনাদের মগজ আর বেশি ঢোকাতে পারবো না, কারণ মগজ জাম হয়ে আছে, পুরো ব্যাটারি ফুল, আর ঢুকবে না।
তবু জোর করে খানিকটা চার্জ দিতে চাইছি, ব্যাটারি চার্জ পুড়ে গেছে। এক একটা হাই ভোল্টেজ ব্যাটারি যা এসেছিল না, সেখান থেকে যখন চার্জ করে নিয়েছিলেন, আমার তো খুব ভয় হচ্ছিল। হাই ভোল্টেজ ব্যাটারি, এইসব ব্যাটারি চার্জ নেবে নাকি না ফিউজ হবে, শুনলেন? তাহলে ইমানদার মুমিন মুসলমান হওয়ার জন্যে একটা একটা গুণ হলো, আল্লাহ কোরআন বলছেন আত্তা ইবুন, এক নম্বর আল্লাহর ইমানদার মুমিন বান্দা হওয়ার জন্য আল্লাহ পাক জানালেন বান্দাটা তওবাকারী হবে। পৃথিবীর কোন জাত তওবা করবে না, তওবা করা জানে না, ইমানদার তওবা করবে, ইমানদার তওবা জানে, ইমানদার হওয়ার জন্যই তো তাকে তওবা করতে হবে। এটা হলো ইমানদারের নমুনা, ইমানদার মুমিন তওবাকারী হবে, ভুল হয়ে যাবে, গোনাহ হয়ে যাবে, পা ভড়কে যাবে, ফিরে এসে আল্লাহর দরওয়াজা খোলা আছে তওবা কবুলিয়াতে, ফিরে এসে আল্লাহর জমিনে খালিস অন্তরে তওবা করবে। এই তওবাকারী যদি খালিস অন্তরে তওবা করে, আল্লাহর নবী বলেন ওই তওবাটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। বান্দার তওবা যখন আল্লাহর দরবারে কবুল হয়, ওই বান্দাটা ওই রকম হয়ে যায়, কামাল্লা জাম্বালহু, যেন তার কোন গুনাই ছিল না। জোরে বলে সুবহানাল্লাহ। গুনাহ করার বলে আছি আমরা, ঠিক তার পাশে আল্লাহ তওবাটা রেখেছে, এটা করবে না কেন? তওবা তো শুধু শুধু কেউ করবে না, গোনা করলে তওবা করবে, গোনা হয়ে গেছে তওবা করব। তা আল্লাহ তো দুটো পাশাপাশি লিখেছে যে আমার বান্দা ভুল করে ফেলবে, পা ভড়কে যাবে, গোনা হয়ে যাবে, কিন্তু আমি তাদের জন্য স্পেশাল একটা ব্যবস্থা রেখেছি, তুমিল্লাহে তওবা কর নসুহা, আই বান্দা ফিরে আয়, আমি এখনো দরওয়াজা তোদের জন্য খুলে রেখেছি, তোর একটু তওবা করবি, আমি তোদের গোনাকে মাফ করে দেবো। বল সুবহানাল্লাহ। গোনা করার বলায় আছি কিন্তু তওবার বলায় নেই। ভাই কথা বুঝছেন? হই হই করে গোলাম চেঁচিয়ে মেঝে ওয়াজ করতে শুনলে হবে না, জায়গাটা মূল জায়গাটায় পয়েন্টটা ধরুন। আমি যে একজন মুমিন, আমি যে একজন মুসলমান, আমি যে একজন ইমানদার, আল্লাহ বলছেন তুমি তো তওবাকারী হবে বান্দা, তুমি তওবাকারী হবে, ভুল তো তোমারই হবে, ভাই গোনা কাদের হবে বলুন, বলুন গোনা তো আমাদেরই হবে, ভুল আমাদেরই হবে, আর তওবা আমাদের কি করতে হবে? কোন নবী রসুলদের তো গোনা হবে না, এরা তো মাসুম। তুবু ইলাল্লাহি তওবাতান নসুহা। বাবাজি আল্লাহর নবী আমাদের বাপ আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে নিজের গোনার জন্য তওবা করে কেঁদেছিলেন, কিছু কম বেশি 300 বছর ধরে তিনি কাঁদলেন, রাব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয়াতে শরীফা তেলাওয়াত করে আমাদের বাপ আদম আলাইহিস সালাম কিছু কম বেশি 300 বছর ধরে কেঁদেছিলেন, এখনো দরওয়াজা খোলা আছে মুসলমান, তওবা করলে কবুল হওয়ার রাস্তা আছে, যখন দরওয়াজা বন্ধ হবে তখন আর কোনো তওবা অ্যাকসেপ্ট হবে না। তাহলে ইমানদারের একটা সিফাত, এক নম্বর তওবাকারী হবেন, পাহাড় পাহাড় গুনাহ মাফ হয়ে যাবে, পাহাড় পাহাড় গুনাহ মাফ হবে,
বলে রাখছি, খালি গোনা মাফ হবে না ওই গুণাগুলো, যে গুণাগুলো আমরা মানুষের কাছে করে ফেলবো, এটা তওবা করলে মাফ হবে না। মানুষের হক মেরে যে গুণাগুলো করবো এগুলো মাফ হবে না, বাকি সব গোনা আল্লাহ চাইলে আপনার তওবার রসিলায় আল্লাহ মাফ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। জি হ্যাঁ, এই রাস্তা খোলা আছে ইমানদার, এটা আমাদের জন্যে। পৃথিবীর কোনো জাত নাস্তিক ইহুদি খ্রিস্টান বেদী মুশরিক নাসারা মজুসি যারা আছে এদের জন্যে নয়, এরা তওবার আহাল নয়, এরা তওবা করবেও না, এরা তওবা মানে না, এদের ইমান নেই। কিন্তু আমাদের জন্যে আল্লাহ বললেন আত্মা এবুন, আরে এরা তো তওবাকারী হবে। আমার রসুল সারা দিন রাতে 100 বার করে তওবা করতেন, তাই কতবার এই জোরে বলেন না সবাই, 100 বার করে। তো রসুলের তওবা করার কোনো দরকার নেই, তো বুঝি তওবা করতেন। আমাদের তো একবারও হয় না, এই জলসায় বসলে মাঝে মধ্যে হয়ে যায়, তাছাড়া তওবা করার কোনো খবর নেই, ঠিক কি না? বলুন, আপনারা জানেন আল্লাহ নবী দু জাহানের বাদশাহ হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন, আয়েশা ইস্তাগফিরিল্লাহ ওয়া তুবু ইলাইহি আন্নাহু বালাগানি আন্নাকে কাযা ওয়া কাযা ইন কুলতে বারিয়াতিল ফাসাইয়ুবারিকিল্লাহ ওয়া ইন কুনতা আলমামতে বিযামবিল ফাস্তাগফিরিল্লাহ ওয়া তুবু ইলাইহি ফাইনাল আবদা ইজা ইতারাফা সুম্মা তাবা তাবাল্লাহু আলাইহিম। ওয়াইশা, আমি রাসূল বলছি, তুমি যদি পাক হও আল্লাহ তোমার পাকদামানি ঘোষণা করবেন, আর যদি কোনো কারণে তোমার পাপ পিছলে থাকে ইস্তাগফিরিল্লাহ ওয়া তুবু ইলাইহি, আল্লাহর কাছে তওবা করে মাফি চাও। ফাইনাল আবদা ইজা ইতারাফা সুম্মা তাবা তাবাল্লাহু আলাইহিম, কেন যখন কোনো বান্দা নিজের গোনার কথা অপরাধের কথা স্বীকার করে আল্লাহর কাছে নতজানু হয়ে খালিস অন্তরে তওবা করে মাফি চায়, আল্লাহ তার তওবাকে কবুল করে তার জিন্দেগীর গোনাকে আল্লাহ মাফ করে দেন। মোমিনদের একটা সিফাত রাতের পর রাত চলে যাবে, শেষ করতে পারবো না, খালি তওবার উপরে। ভাই সাহেব, আত্তায়েব কামাল্লা জম্বালাহু কুল্লা বনি আদম খাতাউন, রাসূল বলছেন প্রত্যেকটা আদিম সন্তান গুনাহগার, প্রত্যেকটা আদম সন্তান গুনাহগার, কেউ বলতে পারবো না যে আমার গোনা নেই, প্রত্যেকই গুনাহগার, একমাত্র আল্লাহর নবী রাসূলুল্লাহ হলেন মাসুম। আর একজন তওবাকারী যখন তওবা করে আল্লাহ তাকে বেগুনাহ মাসুম করে দেন। বলুন সুবহানাল্লাহ। কিন্তু শর্তটা মনে রাখবেন, ভুলে যাবেন না, ওই কটা গোনা কিন্তু মাফ হবে না, এটা মনে রাখবেন, এটা মাফ হবে না। এটা হবে, এটা বান্দার কাছে গিয়ে আপনাকে মাফি চাইতে হবে, বান্দার কাছে গিয়ে আপনাকে ক্ষমা চাইতে হবে, বান্দার কাছে গিয়ে আপনাকে ক্ষমা করিয়ে নিতে হবে। তিনি যদি ক্ষমা করে দেন আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন, এটা আল্লাহর ওয়াদা। তার 3-2 নম্বর, একটা গেল ভাই সাহেব, মোমিন তো বটে মুসলমান তো বটে, জীবনে তওবা করলুম নি, গোনার পর গোনাই করে গেলাম, গোনার পর গোনাই করে গেলাম, জি গোনার পর গোনাই করে গেলাম, জীবনে তওবা করলাম না। এক সাহাবি বুঝলেন, একটা গোনা হয়ে যাওয়ার মনের ভিতরে একটা স্পৃহা জন্মেছিল, গোনা করেননি তিনি। সাহাবাতুল আনসারি মদিনার একজন সাহাবি, একটা উলঝান হয়ে গেছিল, মানে একটা গোনা করার একটা মানসিকতা মনের মধ্যে এসে সঙ্গে সঙ্গে মিটে গেছিল। খালি এইটুকু হওয়ার কারণে তিনি খোদার কাছে কি তওবা করেছেন জানেন? গোনা তিনি করেননি, গোনা হয়নি, গোনা হওয়ার একটা উলঝান মানে একটা মনের মধ্যে একটা ঢেউ সঙ্গে সঙ্গে নিভে গেছে, গোনা করেননি। আল্লাহ একবার পাহাড়ি এলাকায় গিয়ে পাহাড়ের ধারে মাথা নিচু করে রাতের পর রাত তিনি খোদার কাছে তওবা করে কাঁদছেন, কাঁদছেন।
খোদার কাছে তওবা করে মাফি চাইছেন। ইনি আবু বকর সিদ্দিকের কাছে গেলেন, ওমরে ফারুকের কাছে গেলেন, হযরত আলীর কাছে গেলেন, রাসূলের পাকের কাছে গেলেন, কেউ এই সাহাবীকে আর গ্রহণ করছেন না। বলছে আমরা জানি না তোমার তওবা কবুল হবে কিনা, তুমি কি করে বাঁচবে আমরা জানি না। উনি খোদার জমিনে গিয়ে খোদার পাহাড়ি এলাকার বীর্য দেখিয়ে সেজদাই করে কেঁদেছিলেন, কাঁদছেন। আল্লাহ জিবরিল আমিনকে আমার নবীর কাছে পাঠিয়ে দিলেন, জিবরিল তুমি আমার নবীকে কেউ খবরটা দাও, আমার ওই বান্দা যখন আমার নবীর কাছে গিয়েছিল এই গুনাহ ভুল হওয়ার জন্য সে বাঁচার রাস্তা খুঁজতে গিয়েছিল, কী করে সে বাঁচবে? আমার নবী তাকে তাড়িয়ে দিল, আমার নবী তাকে বুঝিয়ে দিল না, আমার নবীকে শুনিয়ে দাও। আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম, আমি আমার বান্দাকে তাড়িয়ে দিতে পারি না, আমার বান্দা আমার জমিনে সেজদাই পড়ে ক্ষমা চেয়ে কাঁদছে, তওবা করে কাঁদছে। জিবরিল আমার নবীকে বলো সবাই তোমরা তাকে সরিয়ে দিয়েছো, আমি আল্লাহ আমার বান্দার তওবাকে কবুল করে জীবনের ভুলকে মাফ করে দিয়েছি। আল্লাহ নবী কাঁদতে শুরু করলেন, জিবরিল আমিন চলে গেলেন, নবী বললেন আবু বকর, ও বাবা ওমর আলী এসো, তাড়াতাড়ি এসো, আমার সাহাবাবুল আনসারি কোথায় রয়েছে একটু খুঁজে তাকে বার করো। একমাত্র এই বান্দাররাই তওবা করি, এরাই তওবা করবে, মাফি চাইবে, ইস্তেগফার করবে, খোদার কাছে রোনাজানি করবে, অনুনয় বিনয় করবে, আজিজেনকে সারি করবে। এই গুণটা একমাত্র ইমানদার মোমেন মুসলমানের হওয়া উচিত, এটাই হলো শরীয়তের সংবিধান, এরাই করবে। পৃথিবীর কোন জাত তার মধ্যে এই সেফাত এই গুণ থাকবে না। ভাই সকল বাঁচার জন্য এসেছেন এখানে, তাই বাঁচার কথা বলছি, শুনবার কথা বলছি না, শুনে চলে যাবেন এই জন্যে নয়, বাঁচে যাব এই জন্যই, বাঁচার পথ খুঁজতে এসেছেন, হেদায়েতের পথ খুঁজতে এসেছেন, গুনাহ মাফির রাস্তা পেতে এসেছেন, আল্লাহর ওলি দরবার এসেছেন। তারা তো আল্লাহর ওলি, তারা তো বেগুনাহ হয়ে চলে গেছেন, তারা তো জান্নাতি হয়ে গেছেন। দুনিয়ার জমিনে যদি কোনো ভুল হয়েও থাকে, দুনিয়ার জমিনে তওবা করে ক্ষমা চেয়ে সব অপরাধকে দাফল করে বেগুনাহ হয়ে পৃথিবী থেকে তারা আখিরাতের মানুষ হয়ে গেছেন। আপনারা যারা ভাববেন না আজকে আব্দুল্লাহ আবদাল সাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহির কিছু উপকার করতে এসেছেন, তারা কিছু নেকি বাড়াতে এসেছেন, তারা কিছু ফায়দা করতে এসেছেন, তিনি কোনো সমস্যায় পড়েছেন সেই সমস্যা থেকে তাকে উদ্ধার করতে এসছেন, এইরকম মানসিকতা যেন তৈরি না হয়, তারা আর বাড়বেও না কমবেও না, তারা তাদের সম্পদ জোগাড় করে নিয়ে চলে গেছেন, কোনো অভাব নেই। আমরা এসেছি আমাদেরকে বাঁচাবার জন্যে, আমাদেরকে বাঁচার পথ পাওয়ার জন্যে, হেদায়তের রাস্তা পেয়ে সেই পথের প্রতীক হওয়ার জন্যেই আমরা এই জমিনে এসে বসেছি। ভাই সাহেব, সাহাবাতুল আনসারিকে তিন হুজুর খুঁজতে বেরিয়েছেন, তিন সাহাবি খুঁজে 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 ওই পাহাড়ির পাশে গিয়ে পেয়েছেন। পিছন থেকে আবু বকর সিদ্দিক ডাকছেন, ভাই সাহাবা উঠো, মাথা তোলো, মদিনায় এসো। উনি বলছেন আমি মদিনায় যাবো না, আমি আর মদিনায় যাবো না, আমি এই মুখ দেখাবো না। পিছন থেকে হযরত ওমরে ফারুক বললেন, ভাই সাহাবা মাথা তোলো, মদিনায় এসো, আল্লাহর নবী আমাদের পাঠিয়েছেন তোমাকে নিয়ে যেতে, আল্লাহ পাক আসমান থেকে খবর পাঠিয়েছেন তোমার তওবা কবুল হয়ে গেছে, আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছেন, তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে পাঠিয়েছেন তোমাকে নিয়ে যেতে। ভাই সাহাবা মাথা তোলো। সাহাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সিজদা থেকে মাথা তুললেন, সঙ্গে করে বেরিয়ে আসছেন
মদিনার মসজিদে ঢুকলেন ফজরের নামাজ। নামাজের পিছনে দাঁড়িয়ে গেলেন রাসূলুল্লাহ ইমামতির জায়গায়। শুনছেন, আল্লাহ নবী ইমামতির জায়গায়, সাহাবীরা সব পিছনে, সাহাবাতুল আনসারি ইনিও পিছনে কাতারে দাঁড়িয়েছেন। আল্লাহ নবী আল্লাহুমুত তাকাসুর সূরা পড়ছেন। আল্লাহুমুত তাকাসুর, আল্লাহ নবী শুধু এইটুকু বলেছেন, পিছন দিক থেকে একটা আওয়াজ হলো, হাত্তাজুরতুমুল মাকাবির, আবার একটা বিকট আওয়াজ হলো। রাসূলুল্লাহ নামাজ শেষ করলেন, সালাম ফিরিয়ে বললেন, পিছনে দেখো তো। সাহাবীরা ঘুরে দেখলেন, সালাবাতুল আনসারি মদিনার জমিনে পড়ে ছটফট 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 করছেন। আল্লাহ নবী বললেন, তাড়াতাড়ি দেখো। দেখতে দেখতে দেখা গেল তিনি মদিনার মসজিদে স্থির হয়ে গেছেন। রাসূলুল্লাহ বললেন, ও আবু আইয়ুব আনসারি, ওর হাতের বিটটা একবার দেখো, পালসটা দেখো। সাহাবাতুল আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের বিট দেখছিলেন, দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ভাই সাহাবা আর দুনিয়ায় বেঁচে নাই, দুনিয়া থেকে চলে গেলেন। গোনা করেননি, ভালো করে শুনবেন, গোনা হয়নি। গোনার একটা উলঝান হয়েছিল, একটা মনের মধ্যে একটা ইস্পিহা জন্মেছিল, সঙ্গে সঙ্গে উনি তওবা করছেন। এটা সাহাবীদের সাথে হয়েছে। এক সাহাবী এসে হুজুর হুজুর আমার জেনা করার ইচ্ছা হচ্ছে, এক সাহাবী হুজুর আমার বিয়ে করার ইচ্ছা হচ্ছে। সাহাবীদের রসুলের কাছে এসে বলতেন, কেন বাঁচার জন্যে, নাজাতের জন্যে, পরিত্রাণ পাওয়ার জন্যে এসে এরকম করে হুজুরকে বলতেন। কোনো লজ্জা নেই, লজ্জার দরকার নেই, সব জায়গায় লজ্জা চলে না। যে সাহাবীরা রাসূলের কাছে এখানে নিজেকে বাঁচাবার জন্য বলে ফেলতেন, তাল্লার তওবাকারী তওবাকে আল্লাহ পাক কবুল করে নিলেন। রাসূলুল্লাহ বললেন, এর এর তওবা কবুল হয়ে গেছে, আল্লাহ এর জিন্দেগীর সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্লিজ, এটা শেষ করছি। ইমানদার মুমিন মুসলমান, আমরা আমরা বীর, ধর্মের বীর, ভুল আমাদেরই হবে বা আমাদেরই পিছলাবে। আল্লাহ আমাদের ভিতরে সেই বাদটা ঢুকিয়ে দিয়েছেন গোনা হয়ে যাওয়ার, কিছু করার নেই। আল্লাহ পাক পাশাপাশি এটাও এই জন্যই আমাদের জন্য রেখেছেন, বান্দা তোদের যখন ভুল হবে তোরা নার্ভাস হবি না, আমার কাছে ফিরে এসে তওবা করে মাফ চাইবি। আয়াত পেশ হয়েছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। দু নম্বর, আত্তায়িবুন আল আবিদুন, আল্লাহর ইমানদার মুমিন মুসলমানদের নমুনা হবে, এরা হবে ইবাদতকারী, ইবাদতকারী আল্লাহর আবিদ, আল্লাহ জমিনেরা ইবাদত করবে। এটা হলো একজন ইমানদার মুসলমানের ডেফিনেশন, তার সংজ্ঞা, তার এটা প্রমাণ, তার এটা গুণ, যেই বান্দাটা আল্লাহ জমিনে ইবাদতকারী হবে, এই ইবাদতের পরিমাণ কতটা, নামাজ রোজা হজ যাকাত কুরবানি শুধু নয়, টোটাল লাইফটা দিন শরীয়তের উপরে হবে, সুন্নাতের উপরে হবে। যে কাজ করলে খোদা খুশি হবেন, রাসূল খুশি হবেন, সেই কাজটাই আপনার আমলনামাতে ইবাদত বলে লেখা হয়ে যাবে, বান্দা আবেদ হবেন। এটা আপনি মুসলমান ইমানদার তার নমুনা, এরা ইবাদতকারী হবে, শুধু নামাজ রোজা হজ যাকাত কুরবানি নয়, টোটাল লাইফ, কোথায় বসবেন, কোথায় খাবেন, কি বলবেন, কি বলবেন না, কোনটা শুনবেন, কি দেবেন, কি দেবেন না, টোটাল লাইফ।
আমেন। এই যে বসে আছেন, ইবাদত হচ্ছে, তাকিয়ে আছেন, ইবাদত হচ্ছে, কান দিয়ে শুনছেন, ইবাদত হচ্ছে, মন দিয়ে ভাবছেন, ইবাদত হচ্ছে, একটা মামুলি উদাহরণ দিই, যেমন একটা দোকানদারের উদাহরণটা আমি ছোট্ট একটা মামুলি জিনিস বলছি, দেখুন ইবাদত কাকে বলে। একটা খরিদ্দার একটা দোকানদার মাল বেচা কিনা করছে, পয়সা লেনদেন করছে, এটা করতে গিয়ে দোকানদার ব্যালেন্সটা যখন ফেরত দিচ্ছে 10 টাকা বেশি দিয়েছে, শুনছেন তো নাকি? খরিদ্দার সেই 10টা টাকা কিন্তু খুব খুশি মনে বুঝতে পেরেও নিয়ে নিল, যা আল্লাহ যা করে বাড়ি করে, হ্যাঁ ও মালের দামও কমায়নি, আবার বলা যায় না ওই জন্য হয়তো কম দিয়েছে, যা কি যাক 10 টাকা আমার কাছে এসে গেছে, ও পকেটে ভরে নিল, দোকানদারকে ফিরিয়ে নিল না। এই কথা শুনলে এরকম হয় না? আরে সারা দেয় না কেন এরা? কিন্তু এটা ইবাদতের শয়তানি হলো। তো খরিদ্দারের উচিত ছিল 10 টাকা দোকানদারকে ফিরিয়ে দিয়ে বলা যে ভাই আপনি হিসাবে 10 টাকা আমাকে বেশি ফেরত দিয়েছেন। খুব সিম্পল জিনিস কিন্তু একদম গভীর ইবাদতের কথা বলছে আপনাদের, বিষয়টা খুব হালকা নয়। ঠিক সেম অ্যাজ খরিদ্দার যদি পয়সা বেশি দিয়ে দেয়, তাহলে দোকানদারের উচিত বেশিটা খরিদ্দারের খাতে ফিরিয়ে দেওয়া, এটা ইবাদত, এটা ইবাদতের মধ্যে পড়লো। তাহলে ইমানদার মুসলমানের টোটাল কৃষ্টি কালচারটা এইরকম হবে, শরীয়ত মোতাবেক, কোরআন হাদিস মোতাবেক, তাহলেই সেটা ইবাদত বলে গণ্য হবে। এই জন্য আল্লাহর কোরআন বলেছে আল আবিদুন, এরা আবেদ হবে, একটা হলো তাইবুন, তারপরে হলো আবিদুন, ইমানদাররা হবে আবেদ। যেমন আর একটা উদাহরণ দিই, এই দুটো চোখ আল্লাহ আমাদের দিয়েছেন, মায়ের মুখের দিকে যখন আপনি তাকিয়ে তাকিয়ে দেখবেন, এই দেখাটা আপনার নামায় আমলে ইবাদত বলে লেখা হবে। বলুন সুবহানাল্লাহ, কি রকম ইবাদত? 7টা কবুল হজের সব, আইসা কটা হজের সব? 7টা কবুল হজের সব, টাকা খরচা করে হজ থেকে ঘুরে এসছেন, কোনো গ্যারান্টি নেই, টাকা খরচা করে হজ থেকে ঘুরে এসছেন, কোনো গ্যারান্টি নেই, কিন্তু মায়ের মুখটার দিকে তাকাচ্ছেন বারবার। সাহাবীরা বললেন হুজুর, যদি 100 বার 100টা হজের সওয়াব, হুজুর মা, তারপরে যদি মা না থাকে, হুজুর বললেন মায়ের দিকে, মায়ের দিকে, মায়ের দিকে 4 বারের পর হুজুর 5ম বারে বললেন তোমার বাপ। ইবাদত কি খালি মসজিদে? ইবাদত খালি তসবিহে? ইবাদত খালি কি রোজা হজ যাকাত কুরবানিতে? জি, ইবাদত আল্লাহর বান্দা আবেদ হবে, তার টোটাল জীবন ব্যবস্থাটাই আল্লাহর আবেদিন বান্দার মধ্যে দলভুক্ত হবে। 3 নম্বর, আত্তাইবুন আল আবিদুন আল হামিদুন। 3 নম্বর, বা ইমানদার এসছেন, ইমানদার এসছেন ইমানদারের দরবারে, আমরা মোমিন এসেছি মোমিনের দরবারে, ইমানদার আর মোমিনের সিফাতটা বলে যাচ্ছি, আল হামিদুন আল্লাহর মোমিন বান্দারা আল্লাহ জমিনে আল্লাহর হামদ করবে, আল্লাহর প্রশংসা করবে, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবে, এরা আল্লাহ জমিনে আল্লাহর শাকিরিল বান্দাদের মধ্যে দলভুক্ত হবে, আল্লাহর প্রশংসা করবে, আল্লাহর হামদ করবে, আল্লাহর তারিফ করবে, এটা একমাত্র আল্লাহর মোমিন বান্দাদের দ্বারাই সম্ভব হয় বাবারা। এই জন্যে মোমিনদের একটা সিফাত গুণ হলো আল হামিদুন। কুরআন থেকে আল্লাহ পাক অন্য জায়গায় বলেছেন, ওয়া কালিলুম মিন ইবাদিশ-শাকুর, এই পৃথিবী জমিনে আমার নিয়ামতের শুকরিয়া আদায়কারী বান্দা অনেক কম আছে। কুরআন থেকে আল্লাহ পাক আবার ঘোষণা দিলেন, ফাসকুরুনি আজকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করলে আমি তোমাদেরকে করব।
আল্লাহ বলছে, হে ইমানদার, তোমরা যদি আমাকে স্মরণ করো, আমাকে ইয়াদ করো, তাহলে আমি তোমাদের স্মরণ করব। আল্লাহ শাকির বান্দাদের দলভুক্ত হবে। ওই বান্দারেরা আপনাদের তিন নম্বর সেপাত হলো আল্লাহর জমিনে। আল্লাহ যত নিয়ামত আমরা ভোগ করি, সেই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। পৃথিবীর কোনো জাত এটা করবে না, কোনো জাতে এটা করার কাজ নয়, তারা এসব মানে না। আমার কোরআন আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, তোমরা পৃথিবীর মানুষের সঙ্গে আলাদা, পৃথিবীর মানুষের সঙ্গে তোমাদের কোনো সম্পর্ক নেই, তোমরা স্বতন্ত্র। তোমাদের সঙ্গে এক করে ফেলো না, এক নয়। ওদের কালচার খ্রিস্টি আলাদা, আমাদের কালচার খ্রিস্টি আলাদা, আমাদের সঙ্গে কোনো মিল নেই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। চার নম্বর কটা কথা মনে রাখবেন, আল্লাহর ইবাদতদার বান্দা, মুমিন বান্দা, চার নম্বর সিফাত আত্তা ইবুন আল আবিদুন আল হামিদুন আস সাইহ। চার নম্বর সাইহ, আল্লাহর মুমিন বান্দারা হবে আল্লাহর জমিনে আল্লাহর রোজাদার বান্দা। একবার জোরে বলুন, সবাই মিলে বলা যাচ্ছে না, চিৎকার করে বলা যাচ্ছে না, আল্লাহ রোজাদার বান্দা আল্লাহর জমিনে। এটা হলো আল্লাহর ইমানদার মুমিনের একটা নমুনা, যে এরা জমিনে রোজাদার হয়ে থাকবে, সংযমী হয়ে থাকবে, খাওয়া পরা জেবা মিলামেশা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখবে। এটা একজন ইমানদার মুমিনের সিম্পটম। আল্লাহর কোরআন কিভাবে ক্লিয়ার দিচ্ছে, বেরোজা তুমি মোমেন, মোমেনের রঙ নেই, খুশবু নেই, তবে কাফের বলা যাবে না, কিন্তু কাফের বলা যাবে না, কিন্তু ইমানের নূর নেই তোমার মধ্যে, ইমানের যে সিফাত সেই সিফাত তোমার মধ্যে নেই, সেই গুণ তোমার মধ্যে নেই, সেই রং তোমার মধ্যে নেই, সেই খুশবু তোমার মধ্যে নেই, তবে তুমি কাফের নও। রোজা না রাখলে কাফের বলা যাবে না, কিন্তু এটা বলা যাবে মোমেনের সিম্পটম নেই, মোমেনের চিহ্ন নেই, মোমেনের খুশবু নেই, ইমানের আলো নেই, এটা বলা যাবে। পাঁচ নম্বর আত্তায়িবুন আল আবিদুন আল হামিদুন আস সাইহুন আর রাকিউন। আল্লাহর ইবাদতদার মুমিন বান্দারা হবে রুকুকারী। রুকু, রুকু মানে রাকায়াত কো মাথাটা নিচু করা, মাথাটা নিচু করা, এদের মাথাটা নিচু থাকবে। আল্লাহু আকবার, মুমিনরা মাথা নিচু করে, রুকু আল্লাহ খুব পছন্দ করে। এই যে নামাজের সেজদায় যাওয়ার আগে যে আমরা রুকুটা করি, সেজদায় যাওয়ার আগে যে রুকুটা করি, এই যে আমি আমাকে আল্লাহর কাছে নিচু করে দিলাম। আল্লাহ একবার, পৃথিবীর কোনো জাত পারে দেখান তো একটা জাত, যে আল্লাহকে না দেখে বিশ্বাস করে, লা শরীক আহাদ এক আল্লাহকে খেয়াল করে, আর তার সামনে এরকম মাথাটা ঝুঁকিয়ে দেয়, একটা দেখান, দেখাতে পারবেন না। ইনশাল্লাহ আমরা করি, জি আমরা করি না, এটা হলো মোমেনদের একটা নমুনা, মোমেনদের একটা সেফার, এটা কোরআন বলছে। আর রাকিউন, রুকুকারী হয়, আর রুকু করলে পরে মনে রাখবেন আপনার অহংকার, আপনার আমিত্ব, আপনার ভিতরে যে প্রাণিকতা, আপনার ভিতরে যে শয়তানি পুরো খাসলাত, জি ধ্বংস হয়ে যাবে। আপনি মাথা নিচু করবেন, মাথা নিচু করছেন, আপনার তাকাব্বরি রিয়া ফকর আমিত্ব আস্তে আস্তে নরম হয়ে গেছে, আপনি মাথা নিচু করেছেন। এরপরে আল্লাহ বললেন আর্রাকিউন সাজিদুন, ভাইসাহেব সাজিদুন, ইমানদার মুমিন মুসলমান সিজদাকারী হবে, এরা আল্লাহর জমিনে
এই পিছানিটা জমিনে লাগিয়ে এরা আল্লাহকে সুবহান রাব্বিয়াল আলার তাসবিহ পড়ে সেজদা করবে। সুবহানাল্লাহ। ইমানদারের সিফাত সেজদাকারী, রুকু করবে, রুকু করার পরেই আল্লাহ সামনে মাথাটা নিচু করে দেবে, সেজদা করবে। তারপরে আল্লাহ ফের গুণ বয়ান করছেন, আল আমিরুনা বিল মারুফ ওয়ান্নাহুনা আনিল মুনকার, আল আমিরুনা বিল মারুফ ওয়ান্নাহুনা আনিল মুনকার। অনেক জ্ঞানী মানুষ আছেন, বুদ্ধিজীবী আছেন, সিনিয়র আছেন, ইন্টেলেকচুয়াল পারসন আছেন, শরীয়ত বোঝেন, কোরআন বোঝেন, সুন্নাহ বোঝেন, হাদিস বোঝেন, শরীয়তের বর্ণ বোঝেন, হাতে ধরে বলে যাচ্ছি গভীর রাতের শেষের দিকে, বোঝা খুবই কঠিন, তবু বোঝার জন্য অনুরোধ করলাম। আল্লাহ পাক এখানে বললেন, আল আমিরুনা বিল মারুফ ওয়ান্নাহুনা আনিল মুনকার, ইমানদার আল্লাহর মুমিন বান্দাদের আরেকটা গুণ হবে, এরা ভালো কাজ করার জন্য আরেকজনকে আদেশ দেবে। শুনছেন? এটা নয় যে কেবল আলে ওলামাই বলে যাবে, প্রত্যেকটা ইমানদারের উপরে এটা জিম্মাদারি দায়িত্ব যে তিনি আরেকটা মানুষকে ভালো কাজের আদেশ দেবে, ভালো কাজ করতে বলবে, ভালোর পথ দেখাবে, ভালোর হুকুম করবে, এটা হলো একজন ইমানদারের সিফাত। তারপরই বললেন ওয়ান্নাহুনা আনিল মুনকার, ইমানদারের আরেকটা গুণ হলো, আরেকটা সিফাত হলো, আরেকটা বৈশিষ্ট্য হলো, তিনি সমাজকে খারাপ কাজ করতে নিষেধ করবে, খারাপ কাজ থেকে দূরে সরাতে বলবে, খারাপ কাজের পথ চিনিয়ে দেবে, জাহান্নামা থেকে বাঁচাবে। এটা হলো একজন মুমিনের কাজ। ভাই সকল মুরব্বী বাবাজি দেখুন, ভালো কাজের প্রতিবাদ করলেই তো খারাপ কাজের প্রতিবাদ করা তো মুশকিল ব্যাপার আছে। হুজুর আপনি যদি আমাকে বলেন, হুজুর আপনি তো বলছেন আমি প্রতিবাদ করতে গিয়ে কি মার খেয়ে মরবো নাকি? হ্যাঁ, একটা ছেলে মদ খাচ্ছে, এখন যদি পড়তে যাই যদি মার খেয়ে মরি? হ্যাঁ, একটা ছেলে নামাজ পড়ে থাকে, জোর করে ধুয়ে নামাজ পড়তে তো মার খেয়ে মেরে ফেলবে। একজন একটা সুদের ব্যবসা করে, আমি তো যে বলে সুদের ব্যবসা বন্ধ কর, তাহলে তো আমার সঙ্গে তার দ্বন্দ্ব হয়ে যাবে। হুজুর আপনি যে বলছেন ভালো কাজের আদেশ করতে, আমি কি যে করলে হবে? একজন বিয়ে বাড়িতে আপনি যেয়ে দেখলেন গান বাজনা হচ্ছে, এখন আপনি সেই বিয়ে বাড়িতে যেয়ে যদি বলেন গান বন্ধ করো, বাজনা বন্ধ করো, তাতে অশান্তি তৈরি হয়ে যাবে। তাই বলছি ভালো কাজের আদেশ কী করে দেবো, আর খারাপ কাজের নিষেধ কী করে করবো? এইদিকে তাকান, মাথা নিচু করবেন না, কষ্ট হচ্ছে আপনাদের, বুঝতে তো পারছি ভাই, আমাদের কষ্টের থেকে আপনাদের কষ্টটা আরো বেশি হচ্ছে। আমরা তো এক ঘন্টা দেড় ঘন্টা বলে চলে যাচ্ছি, আপনারা স্টিল না বসে আছে, পরপর বক্তা আসছে চলে যাচ্ছে, আসছে চলে যাচ্ছে, তারা তো শান্তি পেয়ে গেল, আপনাদের কিন্তু শান্তি নেই। এই জন্য আমি আমজাদ ভাই অনেক সময় বলি, আমাদের থেকে আপনাদের দরজা বড়, আপনাদের শান বড়, আপনাদের নেকি বেশি, আপনাদের জ্ঞান বেশি, আপনাদের আপনাদের এলেন বেশি, সর্বদিক দিয়ে আপনারা বড়। কিন্তু চিকটা হুজুর এসেছিল আজকে, এক দেড় ঘন্টা প্রায় চিৎকার করে যা চলে গেছে, চেয়ে চেয়ে যা চলে গেছে, আপনারা কিন্তু বসে আছেন, আগে যেতে পারছেন না, তো কষ্ট হচ্ছে, একটু বাইরে যাচ্ছেন আবার এসে বসছেন। বলুন হাদিস পাক এসেছে, আমার রাসূলুল্লাহ বলেছেন যে ভালো কাজের আদেশ এবং খারাপ কাজের নিষেধ, এই নিষেধটা করতে যদি আপনি না পারেন তাহলে মুখ দিয়ে নিষেধ করবেন, হাত দিয়ে করবেন, যদি না পারেন তাহলে ঘৃণা করে আপনি চলে আসবেন, ব্যাস এটা অবশ্যই নিয়ে আসবেন। আপনি পারলেন, আপনার ক্ষমতাই নেই, আপনি ঘৃণা করে চলে আসবেন।
এটা ইমানদারের সেবা। সেই হারাম জায়গায় বসে যাবেন না, সেই অন্যায়কে সমর্থন করবেন না, সেই হারামটাকে খবরদার আপনি কোন রকম ভাবে তাকে পেছেনটা কথা গাইড করবেন না, কোন রকম ভাবে তাকে উৎসাহ দেবেন না। আপনি প্রতিবাদ করুন ক্ষমতা থাকলে, ক্ষমতা না থাকলে আপনি ঘৃণা করে চলে আসুন। এটাই হলো শরীয়ত, এটাই হলো ইসলামিক ল, এটা হলো সাংবিধানিক আইন। যদি আপনি সেটাকে সমর্থন করেন তাহলে আপনার মধ্যে মোমেনের পরিচয় নেই। এই জন্যে হাদিস পাক এসেছে, ইমানদাররা হক কথা বলে, ন্যায় কথা বলে, সত্য কথা বলে, ইনসাফের কথা বলে। এটা ইমানদারদের ডেফিনেশন, এটা হলো সংজ্ঞা। একজন মোমেন অন্যায় দেখলে আর একটা মোমেনকে তার প্রতিবাদ করে হক কথা বলবে। যদি না পারেন বলতে, ভাই আমার আপনার ক্ষমতাই কুলোচ্ছে না, আপনার পক্ষে সম্ভব নয়, এইরকম ব্যক্তির কাছে আমার পক্ষে বলাটা খুব ছেলে খেলা হবে। তাহার ইসলাম বলে দিয়েছে, শরীয়ত বলেছে, তাহলে আপনি ঘৃণা করে চলে আসেন ওখান থেকে, সরে চলে আসতে হবে আপনাকে। শুনছেন, ইমানদারদের দায়ী দায়িত্ব থাকে। যত তবকারই হোক, আপনি যখন আপনার এলেমের দ্বারা বুঝবেন এই কাজটা ঠিক নয়, এই বলাটা ঠিক নয়, এই হুকুমটা ঠিক নয়, আপনাকে তার ভুলটা সংশোধন করিয়ে দিতে হবে, ভালোটা তাকে বলতে হবে, অন্যায়টা দেখিয়ে দিতে হবে। এটা হলো একজন মুমিনের নমুনা। কিন্তু আফসোস, আজকে জানেন ভাই, ওসব কথা বলা যায় না। তুই তুই আমি আমি যা পারিস করে যা, জেনে শুনে সরকারের স্বইচ্ছায় আমরা কিন্তু বলতে পারি না। হুজুর বলেছেন, আসাকে তো আনিল হাক্কি শয়তানিল আখনাস। যারা হক কথা বলা থেকে নিজের জোবানকে বন্ধ রাখে, এরা হলো গোগা শয়তান। আপনি বলবেন না, ভয় খাচ্ছেন, তাহলে ঘৃণা করুন, দুটোর একটা আসতে হবে, আপনাকে বলতে হবে, বলতে পারছেন না, ঘৃণা করুন, নাফরত করুন, তার সঙ্গ ছেড়ে দিন, সঙ্গ ছেড়ে দিন, নাই আপনাকে বলতে হবে, এটা সরিয়ে। কিন্তু আফসোস, আজকে জেনে শুনে সজ্ঞানে স্বইচ্ছায় অন্যায় বুঝে বাজে বুঝে ভাই মানুষ বেইমান হয়ে যাবে, গুমরা হয়ে যাবে, গুণাগার হয়ে যাবে, বাঁচা মুশকিল হয়ে যাবে। জি, ন্যায় কথা আপনাকে বলতে হবে। ওরে ফারুক রাদি আল্লাহ তাআলা আনহু অন্যায়ের প্রতিবাদের খড়গহস্ত ছিলেন, কোনো অন্যায়কে প্রশ্রয় দিতেন না, আবার ন্যায়ের পক্ষে ছিলেন। ন্যায় হলে তাকে তিনি সমাদর করতেন, অন্যায় হলে তার প্রতিবাদ করতেন, সে যেই হোক যেই হোক। এই জন্য হযরত ওমরে ফারুক এনার একটা লাকাব দেওয়া হয়েছিল, ফারুকুন, মানে হলো ফারাককারী, হক এবং নাহা, সত্য এবং মিথ্যা, ন্যায় এবং বাতিল, দুটি করে আলাদা করে দিতেন ওমরে ফারুক। তার জীবদ্দশায় দেখবেন পুরো আলাদা, হকের সঙ্গে নাহক একসঙ্গে মিলবে না, ন্যায় আর অন্যায় একসঙ্গে হবে না, সত্য মিথ্যা একসঙ্গে হবে না। জি, তিনি ফারুকুন, দুটোকে আলাদা করে দিতেন। আপনারা জানেন একটা ইহুদি আর একজন সাহাবি রসুলের পাকে মুসলমান আল্লাহর নবীর কাছে গিয়ে বিচার চাইলো, আল্লাহর নবী রায় দিলেন ইহুদিটার পক্ষে আর মুসলমানটার বিপক্ষে। মুসলমানটার পছন্দ হলো না, বলে ভাই চলো ওমরে ফারুকের কাছে যাওয়া যায়। ইহুদি রেখে ধরে ওমরে ফারুক কাছে এনেছে, এসে বলছে হোজে আমাদের বিচারটা করে দেয়। ইহুদি বলল, হুজুর মোহাম্মদ আপনাদের মোহাম্মদ করে দিয়েছে, এনার পছন্দ হয়, তিনি বিচার করে দিয়েছেন। ইহুদি বলছে, আমার পক্ষে রায় দিয়েছেন, এ ভাইটার বিপক্ষে রায় দিয়েছেন নবী, এনার পছন্দ নয়,
আবার আমাকে আপনার কাছে ধরে নিয়ে এসছে। ওরে ভাবি বললে দাঁড়াও, ঢুকলেন তলোয়ার আনলেন, এক ওয়ারেতে মুসলমানের কর্তাটাকে আলাদা করে দিয়েছে। যাকে ইমানদারের ডুবুরা দেখেন, ক্ষমতা ছিল করেছেন, না পারলে চলে আসতে বললে, আরে যে নবীর ফয়সলা মানে না, নবীর ফয়সলাকে অস্বীকার করে, নবীর হুকুমকে ভায়োলেট করে, সে বেঈমান, তার ঈমান নেই। চলো, বেঈমানের ফয়সলা হলো কতল, ফুল কতল করে দিয়েছে। এই যদি হচ্ছেন ফারুক, আবার দেখেন ন্যায়ের পক্ষে যাবো না, অন্যায়ের বিপক্ষে ন্যায়ের পক্ষে। ওমরে ফারুক একজন ইমানদারের দৃষ্টান্ত তৈরি করেছেন পৃথিবীর জমিনে। ছেলে মারা গেল, ছেলে মারা গেল, ছেলের বিচারে রায় হলো চাবুক মারা, তাকে চাবুক মারতে 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 ছেলেটা শহীদ হয়ে গেল। এরপরে তার গোসল দিয়ে কাফন পরিয়ে জানাজা পরিয়ে দাফন করে দেওয়ার পরে ওমরে ফারুক আবার চাবুকটা হাতে তুলে নিয়ে সেই কবরের উপরে বাকি চাবুক কটা মেরেছিলেন। যেহেতু 100টা চাবুক মারতে হয়, কিছু চাবুক থেকে গেল, সেই বাকি চাবুক কটা কবরের উপরে ওমরে ফারুক মেরে প্রমাণ করেছিলেন যে ন্যায়, হক এবং ইনসাফ। আমার আল্লাহ এই কটা সিফাত ইমানদারদের জন্য বর্ণনা করে দিয়ে শত শেষে বললেন, ওয়ালহাফিজুনা লিহুদুদিল্লাহ, আল্লাহর সীমানা, আল্লাহর আইনের হদ, আল্লাহর হুকুমের যে বাউন্ডারি, এই বাউন্ডারিটাকে ইমানদার হেফাজত করবে। ওয়ালহাফিজুনা লিহুদুদিল্লাহ, আল্লাহর হদ আছে, আল্লাহর আইনের সীমা আছে, সীমা লঙ্ঘন করা যাবে না। ঠিক যতটা বর্ডার করা আছে যে এতটা পরিমাণ হালাল তারপরই হারাম, এই এই এতটা পরিমাণ যে হালালের বর্ডার ইমানদারদের জন্য আল্লাহ পাক করে দিয়েছে, ঠিক সেটা মেনে চলতে হবে। কোনো বাড়াবাড়ি নেই, কমানোও যাবে না, বাড়ানোও যাবে না, নিজের ইচ্ছা করে চলা যাবে না, খামখেয়ালি করে চলবে না, স্বেচ্ছাচারিতা চলবে না। জি বল হাফেজুন, ইমানদার হেফাজতকারী হবে, রক্ষাকারী হবে, হুদুদিল্লাহ আল্লাহর হদ, আল্লাহর সীমা, আইনের সীমা। যেমন একটা ছোট্ট উদাহরণ দিলেন আর বুঝতে পারছেন না, একটা জমিদার ভাই জমি চাষ করে চারদিকে বেড়া দিয়েছে, এই বেড়া দেওয়াটা লক্ষ্যই হলো যে আপনারা যে যেখান থেকে যতদূর পর্যন্ত আসুন এই বেড়ার ভিতরে যাবেন না, বেড়া পর্যন্ত শেষ, আপনার ছাগল গরু যেন বেড়ার কাছ পর্যন্ত বাঁধবেন না, এই কাছে মানে এই 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 কাছেতেও ছাগলটা বাঁধা যাবে না, গরুটা বাঁধা যাবে না। আপনি বলবেন, আরে ভাই তোর বেড়া তো দেওয়া রয়েছে, আমি বেড়া ধার পর্যন্ত বাঁধছি, কিন্তু শরীয়ত বলছে ওই ধার পর্যন্ত যাওয়া যাবে না। কেন যাওয়া যাবে না? ও গরুটা একদিন বেড়াটাকে ভেঙে ভিতরে ঢুকবে, ছাগল একদিন বেড়া ভেঙে ভিতরে ঢুকবে, এটাই হলো শরীয়তের হদ। মদ খানার ধারে যাওয়া যাবে না, আপনি মদ নাই খান, ওই সীমাতে যাওয়া যাবে না, ধারটায়, এই জন্যই যাওয়া যাবে না। আপনি বলবেন, আমি তো মদ খাই না, অপরাধটা কিসে? অপরাধটা এই জন্যই, এটা হলো বর্ডার, আপনি এই এর ভিতরে যেতে পারবেন না, যদি যান একদিন মদ আপনাকে টেনে নিয়ে ভিতরে চলে যাবে। ভাই বোঝা যাচ্ছে নাকি? গভীর রাতে তো খুব ক্লান্ত ব্রেন। জি তুমি চেষ্টা করছি, সংক্ষেপ করে দিচ্ছি, আল হাফিজুনা লিহুদুদিল্লাহ অবশ্যই মুমিনিন। লাস্ট ফিনিশিং,
আল্লাহ পাক আপনাদের জন্য খুশখবরি দিলেন, যাও এই সেফাতগুলো আমার মোমিনদের, আর আমার মোমিনদের মধ্যে এই গুণগুলো যখন দেখবে তাদের জন্য খুশির খবর, আমি আল্লাহ তাদের জান্নাতের ওয়াদা করলাম। মুমিনের নমুনা হবে, মুমিনের পরিচয় হবে, ইমানদারের নমুনা হবে, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। রাসূলুল্লাহ বললেন মুমিন আঘাত পাবে না, এটা হলো একজন মুমিনের নমুনা। কিন্তু সমাজ আজকে তাকিয়ে দেখুন, আজকে মুসলমান মুসলমানের দাবি করি বটে, কিন্তু আমরা আমাদের ভাইকে হাতের দ্বারা মুখের দ্বারা যত রকমের আঘাত দেওয়ার আছে আমরা দিয়ে যাচ্ছি। মনে রাখবে রাসূলুল্লাহর হাদিস হলো মুসলমানের সংজ্ঞা এটা, যাদের মধ্যে এটা নেই তারা মোকাম্মাল পরিপূর্ণ মুসলমান হতে পারেনি। আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। সাহাবীরা রাসূলুল্লাহকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ কোন মানুষটা সবথেকে উত্তম? আইয়ুন নাসু আফযালু ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর জমিনে কোন মানুষটা সবথেকে উত্তম? আল্লাহর নবী এখানে কি বললেন? তুতিমু ত্বআমা ওয়া তুদরিবু সালামা আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। যে মানুষটা কোন খোদার তো মানুষ পিপাসিত মানুষ এসে দরবাজায় দাঁড়ালে তাকে পানি পান করায়, তাকে একটু আহার করায়, তাকে একটু মেহমানদারি করায়, এই বান্দাটা আল্লাহর চোখে বড় উত্তম বান্দা হয়ে যায়। হুজুর বললেন, আর সে বান্দা করবে কি? সালাম দেবে, চিনুক আল্লাহ চিনুক, পরিচিত অপরিচিত, টুকরে ও সালামা আলামাল আরাফতা অমাল্লাম তারিফ। একজন মুসলমানের ডেফিনেশন রাসূলুল্লাহ দিয়ে যাচ্ছেন, রাসূলুল্লাহ মুসলমানের সমরা দিয়ে যাচ্ছেন, সংজ্ঞা দিয়ে যাচ্ছেন। আমরা তো মুসলমান, আমরা তো মোমেন, কিন্তু আমরা তো আমাদেরকে চিনি না, আমাদের কি গুণ আছে, কি সেফাত আছে, কি বৈশিষ্ট্য আছে, কি থাকা দরকার আছে, কিছুই জানি না, খালি মুসলমান হয়ে আছি এই পর্যন্তই শেষ। আল্লাহ নবী আরো বললেন, মিশকাত শরীফ, আযানি লা ইয়াজনি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিনুন। শুনেন, মুমিনের সংজ্ঞা শুনেন, মুমিন তো সেজে বসে আছে, মুমিনের দাবি, ইমানদারের দাবি, মুসলমানের দাবি, কালমাওয়ালার দাবি। আল্লাহ নবী কি বলছেন? আযানি লা ইয়াজনি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিনুন। একজন মুমিন, একজন মুমিন জিনা করতে পারে না, পারে না, পারে না, এরপরেও যখন সে জিনার কাজে লিপ্ত হয় তখন তার ঈমান থাকে না। শুনলেন, একজন মুমিন জিনা করতে পারে না, যখন সে জিনা করে তখন সে মুমিন থাকে না। আল্লাহ নবী আরো বললেন, আশারিবু লা ইউশরাবু হিনা ইউশরাবু ওয়া হুয়া মুমিনুন। একজন শারাবনশী, একজন মাতাল মুমিন কখনো মদ খেতে পারে না, পারে না, যখন মুমিনটা মদ খায় তখন তার ঈমান থাকে না। আল-কাতিলু লা ইউক্তালু হিনা ইউক্তালু ওয়া হুয়া মুমিনুন। একজন মুমিন কখনো কাউকে কতল করতে পারে না, পারে না, যখন সে কতল করে তখন সে মুমিন থাকে না। আস-সারিকু লা ইউসরাকু হিনা ইউসরাকু ওয়া হুয়া মুমিনুন। আল্লাহ নবী বললেন, একজন মুমিন কখনো চুরি করতে পারে না, পারে না, যখন সে চুরি করে তখন সে মুমিন থাকে না। ওরে মুমিন ভাইরা, ইমানদার ভাইরা, সারা পৃথিবীর সঙ্গে আমাদের কত তফাত, আল্লাহ পাক আমাদের কত গুণ দিয়েছেন, কত সেফাত দিয়েছেন, কত বৈশিষ্ট্য দিয়ে পৃথিবীর সমস্ত জাতের থেকে আল্লাহ আমাদেরকে আলাদা করে দিয়েছেন।
যা খুশি তাই করে চলেছি বাবা। হ্যাঁ, তাই কাল সেদিন বলছিলাম কালকে, এ দরগা ও দরগা, এ মাজার ও মাজার, এ হুজুর ও হুজুর, এখানকা ওখানকা, সারা জায়গা ঘুরে বেড়াচ্ছি। ঘুরে যা বেড়াও, দরবারে যাও, কোনো অসুবিধে নেই। দোয়া চাও, কোনো প্রবলেম নেই। সুন্নাত তরিকা, কিন্তু যেখানটা দোয়া কবুল হয় সেখানটা সমাজ নেই। এ মাজার ও মাজার ঘুরে বেড়ায় দোয়া চাই, এ হুজুর ওই হুজুর, এ দরগা ও দরগা, এখানকা ওখানকা, কোনো সমস্যা নেই, দোয়া চেয়ে বেড়াও ইবাদত। কিন্তু শরীয়তের হাদিস এবং কোরআন থেকে যেখানকার দোয়া কবুলিয়াতের গ্যারান্টি আছে সেখানটা কিন্তু সমাজে নেই। বুঝেছেন? সেটা হলো হাদিস থেকে সাবে মায়ের আর বাপের দোয়া আল্লাহ পাকের দরবার শরীফে কবুল হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। যে দেখার দিন কার দোয়া আল্লাহ দরবারে কবুল হয়, পাঁচটা, পাঁচজনের, পাঁচ ব্যক্তির, তার মধ্যে নাম্বার ওয়ান বাপ মা। আমি দেখান যে আমার মাজারে গেলে দোয়া কবুল হয়ে যাবে, দেখান না। মাজারে যাবেন, যাই আমরা ফুরফা সাহেবের দাদা পীর কাবীর রহমাতুল্লাহের নিয়ম নীতি মেনে আমরা জিয়ারত করি, তারার ওসিয়ত এবং তরিকা মেনে আমরা করি। যেমন তারার মাজারে একটা বোর্ড দেওয়া আছে, খবরদার মাজার জিয়ারত করতে শিখে যেন চুমু খাবে না, সেজদা করবে না, ফুল দেবে না, মান্নত হাজত করবে না, মহিলাদের আসতে দেবে না, ইত্যাদি ইত্যাদি বড় বোর্ড দিয়ে একটা ডিরেকশন করা আছে। আমরা আমার দাদা পীর কেবল এই নীতি নিয়ম মেনে আমরা জিয়ারত করি, কোনো অসুবিধে নেই। কিন্তু আমি আমজাদ ভাই যে কথাটা বলছি যে দোয়া তো সব জায়গায় চেয়ে ঘুরে বেড়াচ্ছি আলহামদুলিল্লাহ, কিন্তু যেখানটা দোয়া কবুলিয়াতের গ্যারান্টি আছে ওখানটা নেই। কথা বুঝে গেল নাকি? যে উল্টে মাকে গালাগালি, বাপকে গালাগালি। হ্যাঁ, কি সপনাস, মায়ের কবরে বাপের কবরে তার একবারে যায়নি, দুনিয়ার সব কবরে যে কাঁদছি, নিজের মায়ের কবরে নেই, বাপের কবরে নেই, কত আহমক আমরা। হ্যাঁ, বলে গেলাম এক নম্বর। দু নম্বর দোয়া কবুল হয় মুসাফিরের দোয়া। হাদিস পাক থেকে সাবেত, যারা আল্লাহর হুকুম মতো মুসাফির, ঠিক শরীয়তের দৃষ্টিকোণ থেকে যাদেরকে মুসাফির আখ্যা দেওয়া যাবে, এই রকম মুসাফির যদি আল্লাহর কাছে হাতটা তোলে, ভাই মনে রাখবেন অবশ্যই তার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। তিন, বিমারী ব্যক্তি, বিমারী যারা অসুস্থ হয়ে বিছানায় শয্যাশায়ী হয়ে আছে, এই বিমারী ব্যক্তির মাজুর বিছানায় পড়ে আছে, ভুগছে, আল্লাহ দেখবেন এরা এই বিছানায় পড়ে থাকার কারণে গুনাহ বন্ধ হয়ে গেছে, তে কোনো গুনাহ হচ্ছে না, সব গুনাহ বন্ধ হয়েছে, বরং এই বিমারির কারণে আল্লাহ তাদের জাগিরা গুনাহ মাফ করে দিচ্ছে। আর তারা আল্লাহ 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 করে বাচ্চা ছেলের মতো খালি কাঁদছে। এরা এরা হলো অসুস্থ বিমারী মরিজ। আল্লাহ নবী বলে এরা যদি একবার আল্লাহ দরবারে দুটো হাত তুলে যদি আল্লাহ বলে ডাকে, আল্লাহ এত মায়া হয়, এত দয়া হয়, আল্লাহ ওই ওই বিমারীর দোয়াকে আল্লাহ পাক কবুল করে নেন। আর একটু জোরে হবে না? মুসাফিরকে আমার আল্লাহ তো ভালোবাসেন, মুসাফিরের জন্য নামাজ দু রাকাত করে দেওয়া হয়েছে, মুসাফিরের জন্য জুমার নামাজ মাফ করে দেওয়া হয়েছে, ও বাবাজি মুসাফিরের জন্য রমজান মাসে রোজাকে আল্লাহ পাক ছাড় দিয়েছে। এ বান্দাদেরকে আমার আল্লাহ তো পছন্দ হয়, এ মুসাফির যদি একবার আল্লাহ বলে হাত তোলে আল্লাহ পাকের দরবার শরীফে তাদের দোয়াটা কবুল হয়ে যায়।
এখানে নেই। কিছু ছেলে আছে খালি সাউরির কাছে যে দোয়া চাইছে, কি সফর আছে ছেলে সাউরির কাছে গেছে, শ্বশুরে কাছে গেছে, আব্বা যান আব্বা যান আব্বা যান, ওইখানে নাকি ধোঁয়া নিয়ে নেই, কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছে বাবা, ওইখানে মায়ের সঙ্গে কথা বলে না, বাপের সঙ্গে কথা বলে না, মমিনের পরিচয় এটা, মুসলমানের সঙ্গে পরিচয়। হ্যাঁ, মা বাপকে কষ্ট দাও, মুখ দিয়ে কষ্ট দাও, হাত দিয়ে কষ্ট দাও, মাকে আঘাত করো, বাপকে আঘাত করো, যে রাজ্যের বড় বড় দরবারে গেলে আমাদের ক্ষমা হয়ে যাবে। আবার আজকাল এমন সুর হয়েছে, এত এত ইমানের তেজ শুনে সব বড় বড় ভলভো গাড়ি ভাড়া করে খালি আজ বেড়ে যাচ্ছে, লাইন দিয়েছে ফুরফুরায় গাড়ি দেখেননি তো, একসঙ্গে দশখানা গাড়ি ঢুকেছে, দশখানা একদিন দেখি দশটা গাড়ি যা রাখার জায়গা নেই, আর সব ছেলে মেয়ে নেবে হই হই করতেছে চারদিকে, কী হলো কী হলো রে বাবা, কোথার থেকে সব, এই যে হুজুর আমরা বেরিয়েছি, হ্যাঁ এই আজমিরে যাবো দাদা হুজুর চলার মাজারে জিয়ারত করে আমরা এইখান থেকে ফায়েজ নিয়ে একদম বিহার হয়ে আগ্রা হয়ে একদম আজমির হয়ে দিল্লি হয়ে একদম পাঞ্জাব, কদিনের সফর 18 থেকে 20 দিনের সফর, এক রাস মেয়ে ছেলে নিয়েছে সাথে, আর কত কোনো বুড়ো হাবড়া ছেলে ছোকরা ছুটেছে সাথে, এইসব একসঙ্গে প্যাকটপ করে বাসে করে যাচ্ছে, সম্পূর্ণ নাজায়েজ এবং হারাম, কোনো জায়গায় বলা নেই ওইভাবে চেয়ার করতে যাবে, সম্পূর্ণ নাজায়েজ এবং বেদাত। সর্বপ্রথম বলছি এই গায়ের মোহরে আর মোহরেমের যে ব্যাপারটা আছে এটা ভুলে গেছো, খামখেয়ালি ছাড়ুন, আজমিরে যাবার দরকার নেই, বাপের আর মায়ের পায়ের তলায় জান্নাত আর জাহান্নামা আছে, এখানটায় এসো, এদের দোয়া কবুল হবে, আজমিরে যাবে যাবে যাচ্ছ যাও, যেভাবে যাচ্ছে ওটা সম্পূর্ণ হারাম, যাদের সঙ্গে যেসব ছেলে আর মেয়ের সঙ্গে বিবাহ সরিয়েতে যায়, বিয়ে করতে পারবে এইরকম পুরুষ আর নারী একসঙ্গে যাওয়া যাবে না যাবে না যাবে না, এই বলে যাচ্ছি, হজে যারা যান দেখেছেন তো, দরখাস্ত করলে পরে আপনাকে জিজ্ঞেস করে এই মহিলাটা আপনার সঙ্গে সম্পর্ক কি, মহিলা আপনি বলে আমার পাড়া সম্পর্কে আমার ভুল হয় ওসব হবে না, আমি যেমন মা বেটা আমরা বাপ আমরা মা আর ছেলে পাতিয়েছি, ও পাতানো চলবে না, এটা কে যে এটা আমার 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 বোন হয়, কিরকম বোন যে আমার পাড়ায় আমার বোনের আর ভাই বোনের মতো সম্পর্ক, ভাই বোন পাতিয়েছি, নো চান্স চলবে না, গন্ডগোল আছে শরীর ঠিক এইরকম, আপনার ইচ্ছায় চলবে না, আর আজ মিলে যাচ্ছ ভাইয়া 18-20 দিন লাওয়া খাওয়া শোয়া দাওয়া ঘোরা ফেরা উঠা বসা সব এক এক, কি বুঝছেন নাকি কথা বুঝছেন, আপনি যাবেন আপনার মাকে নিয়ে যান বোনকে নিয়ে চলুন, জি হ্যাঁ আপনার চাচি আপনার ফুফু আপনার খালা আপনার দাদি আপনার নানি নিয়ে যান না, আপনার মেয়ে নিয়ে যান না, শেয়ারবালায় নেই দুলাভাই যাচ্ছে আর দুলাভাই শিখে দুলাভাই শাড়িটাকেও নিয়ে চাচবিদে নিয়ে যাচ্ছে, এইসব কথা বললেই তো খারাপ, কোথাও যেতে হবে না, গেলে শরীর পথে যেতে হবে, এলোপাতারে খামখেয়ালি যাওয়া যাবে না, সংক্ষেপ ভাইদের বলে যাচ্ছি তিনটে কথা, ইমাম সাহেবের এদিকে আসবেন, এই তো আসছেন ঠিক আছে, এই দেখেন এখন যেসব বক্তারা বেরিয়েছে এই লেটেস্ট জেনারেশন, বলছি পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা Thank you.
হ্যাঁ মহাজিন সাহেব, আপনি 4:45 আজান দেবেন, 4:45 আজান দেবেন, আর 5টায় জামাত হবে, 15 মিনিট সময় থাকবে, বসে উঠবেন না, যা আজানটা হয়েছে রোজ, বুঝতে পেরেছেন? যা 45 আজান আর 5টায় জামাত, জামাতের পরেই ইনশাল্লাহ দোয়া হবে, সব ঠিক আছে তো নাকি? চোখ করে এই কটা কথা বলে দিই, যে লেটেস্ট জেনারেশনের কিছু বক্তা আজকে বাংলায় বেরিয়েছে, এরা উদ্ভট উদ্ভট কিছু কথাবার্তা এমন সমাজকে বলছে, আর এই 30-35-40 বছরের এই লেটেস্ট জেনারেশনটা একদম বিভ্রান্ত, বাঁচতে পারবে না, কি করে চলবে? এই জন্যে বলছি আমরা আমাদের পীর মোর্শেদ দাদা হুজুর কিবলাকে যখন মেনেছি, তানার ওসিয়াত আর নসিয়াতের বই একটা করে প্রত্যেককে রাখতে হবে, এটা ওয়াজেব, হাতে ধরে বলে যাচ্ছি, একটা করে রাখেন, নাই বাঁচতে পারবেন না, অবান্তর 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 কথাবার্তা আপনাদের শুনতে হবে, সামলাতে পারবেন না। এই তো বললাম কবরে ফুল চাদর আর চুবু খাওয়া যাবে, ও আজ শুরু হয়েছে, কি করে বাঁচবে না সবুর পাশের মানুষ? আমরা বেরেরই নয়, আমরা রেসবি নয়, আমরা ফুরফুরাবি দাদা পীর কিবলার নীতি আদর্শের মানুষ, আমরা তার নীতি এবং ওসিয়ত নসিহত মেনে চলি, অতএব ওটা আমরা মানি না, দলিল থাকে থাক, ওসব দলিল আমরা মানি না। কথা বুঝছেন? তারা কিন্তু ফুল চাদর আর কবরে চুমো খাওয়া এই বাজারে এসে যাচ্ছে আস্তে আস্তে, ব্রিলিয়ান ঢুকে যাচ্ছে, বলছে গজল পড়লে একটা নাকি, এই দুটো নাকি, কোরআন শিখতে লাভ করলে একটা নাকি, জীবনে শুনেছেন? গজল পড়লে দুটো নাকি আর কোরআন পড়লে একটা নাকি, বলুন আস্তাগফিরুল্লাহ। এই জেনারেশন বলছে বাহ এইরকম হুজুর তো চাই, এরকম হুজুর চাই। আর একটা কি বলেছে জানেন? হ্যাঁ এদিকে তাকাও, ইমান আকিদা বাঁচানো মুশকিল, বলে আমার মুখের দিকে তাকাও তোমাদের গুনাহ মাফ হয়ে যাবে। এখন ওই ছেলেগুলো আর নামাজ পড়বে? যেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে মতে ওকে আর বসাতে পারবো, ও বলবো আবার বসার দরকার কি আছে, ওই হুজুরের মুখের দিকে তাকালি তো মাফ, মাতাল আর মদ ছাড়বে? মাতাল বলবো আমার আর মদ ছাড়তে হবে না, যে হুজুর বলেছে না ওকে খালি দাওয়াত করবি, আমার মুখের দিকে খালি খরগোশের মতো চেয়ে দেখবি, গুনাহ মাফ। আস্তাগফিরুল্লাহ, আমার পীর মোর্শেদরা জীবনে বলে যাননি, দাদা পীর কেবলা জীবনে বলে যাননি, যিনি যার বুকের দিকে তাকালে সগীরা গুনাহ মাফ হওয়ার কথা আছে, তার আলেমে হাক্কানি নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া, তানারা জীবনে বললেন না যে আমার মুখের দিকে তাকাও, এই নামাজ ঠিক মতো পড়ে কিনা, নামাজ ঠিক মতো পড়ে কিনা সন্দেহ আছে, বলছে আমার মুখের দিকে তাকালে তোমাদের গুনাহ মাফ। এই জেনারেশন বাঁচবে? এই বলে যাচ্ছি দাদা পীর কিবলার ওসিয়ত একটা করে মজবুত করে নেবেন আপনাদের জন্য ওয়াজিব, এই বলে গেলাম। 3-5 হুজুর কিবলার জীবনে কিনে রাখবেন বসিরহাট হুজুরের, পড়বেন ছেলেরা হাতে ধরে বলে যাচ্ছি, বিভ্রান্তিকর অবস্থা, তাড়ালোই যে বলতে হবে নবীকে বাড়াতে বাড়াতে, নবীর মহাব্বতের ওয়াজ করতে করতে একদম আসমান পর্যন্ত নিয়ে যে বললো আল্লাহ নবী এক, দাও ছাড়া সামল, ওই চুপ করে শুনে বিশ্বাস করতে হবে, আকিদা থাকবে তো, আল্লাহ একটা চেয়ারে নবী একটা চেয়ারে থাকবে কেয়ামতের দিন, আরে আল্লাহ আমার নবীকে এত বড় দরজা করেছে, আল্লাহর নবী দুটো চেয়ারে বসবে কিয়ামতের দিন, আল্লাহ দুজনে আলোচনা করে আলোচনা করে আলোচনা করে জান্নাতে দিয়ে দেবে, যাকে জান্নাতে দেবেন যাকে জাহান্নামে দিয়ে, ছ্যা ছ্যা এসব বুঝাস আমাদের গায়ে, ইমান আকিদা নষ্ট হয়ে যাবে, এসব ছেলেগুলো বেইমান হয়ে যাবে, এরা এসব বেইমান করে দেবে যদি এই বিশ্বাস এদের কথা বলতে আসে, ওলাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ কারো মতন নয়,
কোন রকম ভাবে কারোর সঙ্গে খোদার কোনো মিল নেই, কারো বাড়াবাড়ি নেই আমার আল্লাহর সঙ্গে। আল্লাহ এমনও নন তেমনও নন, নিরাকার। আর আপনি বলছেন আল্লাহ চেয়ারে বসবে, খোদা যদি চেয়ারে বসে তাহলে খোদার হাত পা চোখ নাক আমাদের মতো, আমাদের মতো। আস্তাগফিরুল্লাহ, ক্ষমতার হয়েছে এই জায়গা থেকে বাঁচার চেষ্টা করবেন। এখন আপনাদের ছেড়ে দিলাম, যাতে উজু নেই আপনারা উজু করতে চলে যান। আস্তে আস্তে সব ভিতরে চলে এসো, জায়গা প্রচুর আছে, প্রচুর জায়গা আছে, ভিতরে চলে এসো। আর কাতার করে দাঁড়ান, কাতার করে দাঁড়ান, নামাজের কাতারটা যেটা ছিল সেইরকম পাশাপাশি দাঁড়ান, কাতার ভেঙে দাঁড়াতে দেবেন না, কাতারে লাইন সোজা করে দাঁড়ান। প্রথম কাজ লাইন সোজা রাখেন, যারা রাস্তায় আছে ভিতরে ঢুকুন। ভিতরে আসেন, আমার ডান দিকে অনেক জায়গা আছে। আফজাল সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহির ইসালে সাহাবের মেহমান, সারা রাত পার হয়ে গেল, ফজরের নামাজ হলো, এবার আমি একটু দোয়া করব। আল্লাহ দরবার একটু মোনাজাত, আল্লাহ পাক যেন আজকের এই মহাবিশাল সভা পবিত্র মাহফিল আল্লাহ যেন কবুল করেন। বলুন সকলে আল্লাহ আমিন। কয়েকবার তাকবীর দেন, দিন দেখি না রে তাকবীর, সেই রাতের বেলা তাকবীর আলাদা, কিন্তু ফজরের তাকবীর আলাদা। একে রাত দেড়টা দুটো তাকবীর হচ্ছে কি, তাই তো চাঙ্গা হয়ে গেছে বাবা। জি হ্যাঁ, আর কোনো ক্লান্তি নেই, কেন এক্ষুনি তাবারু খাতে আসবে, সব সুস্থ হয়ে গেছে। এতক্ষণ গাল হা করছিল, ঘুমোচ্ছিল, হাই তুলছিল, আমার দিকে পা লম্বা করে দিচ্ছিল, কত কি অবস্থা, সব ঠিক হয়ে গেছে। না রে তাকবীর, না রে তাকবীর, আব্দুল্লাহ আফজাল সাহেব হুজুর রহমাতুল্লাহ রিসালে সোয়া হিজবুল্লাহ সিলসিলায় হক সুরা শেরি বুখারী সালে সোয়া দাদা পীর কেবলার সিলসিলা নার তাকবীর। আল্লাহ নবীর সালে মোহাব্বতের সঙ্গে তো সালাম পড়ে নিয়ে নেবি, সালাম ইয়া হাবিব, সালাম তুই হেবার সব গুলে তেরা সহারা, রহম কর সবার খুদারা ইয়া নবী, তুমক হো রফাত মুবারক, তুমক হো হাশমাত মুবারক, তুমক হো উম্মাত মুবারক ইয়া নবী, ইয়া রাসূল সালাম। রাস্তা অযথা ভিড় করবেন না ভাই, অনুরোধ করছি সুষ্ঠুভাবে তদারক দেওয়ার সুযোগ করে দিন। ভিতরে চলে আসুন, অনেক জায়গা আছে, পরপর চলে আসেন। কেন রাস্তা অযথা প্রতি বছরই দেখেছি আপনারা কিছু মানুষ আছেন এরা রাস্তায় দাঁড়িয়ে থাকার
অনুরোধ করলেও কথা শোনে না, এরা কোন ধরনের লোক বললেও শোনে না, হায়রান হয়ে যাচ্ছে আল্লাহর ওলির দরবারে বিয়া দিবি। মহাপাতে উচ্চ স্বরে আল্লাহর নামে একটু কলমা আমরা একটু জিকির করে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা যাহিরা ইল্লাল্লাহ, লা বাতিনা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা দিন মিলাই মান মিলা পড়নে কে লিয়ে কুরআন মিলা, দিন মিলাই মান মিলা পড়নে কে লিয়ে কুরআন মিলা, জো কুছ দেনে কা থা সব কুছ দিলওয়া দিয়া কমলি ওয়ালে রে, বলো লা ইলাহা হসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ সাল্লাল্লাহ সৌদা ইল্লাল্লাহ, মাহবুবা ইল্লাল্লাহ, জাহিরা ইল্লাল্লাহ, লা বাতিনা ইল্লাল্লাহ, গোরের বাতি কালেমা বিনা নাই গো গতি, কালেমা বড়ল দিবা রাতি,
চালা বাবা তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি হাত চালু করো, হাত চালু করো। চেঁচামেচি করবেন না, সবাই তালা পাবেন, চেঁচাচ্ছেন কেন? যারা দিচ্ছেন তাদের সহযোগিতা করেন, তাদের সহযোগিতা। তিনবার আলহামদুলিল্লাহ শরীফ, দশ বার কুলুহল্লা শরীফ, এগারো বার দরুশি পড়তে থাকুন ইসালের সহভাবে। বাড়ির মহালে যেসব মা বোনেরা আছেন আপনারাও সকলে তেলাওয়াত করেন ইসালের সহভাবে, দোয়া চাওয়া হবে। জি ইনশাআল্লাহ, তিনবার আলহামদুলিল্লাহ শরীফ, দশ বার কুলুহল্লা শরীফ, এগারো বার দরুশ শরীফ। জঙ্গলে শহরে পাহাড়ে পর্বতে সমুদ্রে যদি মাদা চলে গেছে আল্লাহ, তাদের সকলের দরবারে সব পৌঁছে দিন। কাজী রহমাতুল্লাহ আলাইহি দরবার শরীফে সওয়াব পৌঁছে দেবেন। এটা জোরে সোরে বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এই বাচ্চারা একটু জোরে বলো আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, চার শহীদ হুজুর গঞ্জে সাদা হুজুর মুরসুল বগদাদি মুস্তাফা ফাদানি হুজুরের দরবারে সওয়াব পৌঁছে দিন, আল্লাহু আকবার। ইয়া আল্লাহ, বাবুল শরীফে সুফি আব্দুল মুমিন সাহেবের দরবারে পৌঁছে দিন, আল্লাহু আকবার। আব্বাজানের কবরে সব পৌঁছে দিন আল্লাহ। আব্দুল্লাহ আব্দাল সাহেব হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহির কবরে সব আপনি পৌঁছে দিন আল্লাহ। সারা রাতের মেহনত যদি আল্লাহ কবুল করেন বলুন আল্লাহ আমি, বলেন আল্লাহ আমি। আল্লাহ আমাদের সকলের বাপ মা, দাদা দাদি, নানা নানি, আবার তার ছেলে বুড়ে, স্বামী স্ত্রী, বাল বাচ্চা যারা সব কবরে চলে গেছেন তাদের সকলের কবরে আপনি সব পৌঁছে দিন। কবে আজাব গেলে আপনি মাফ করে দিন, কবরকে রহমতের নূর দিয়ে আপনি ভরপুর করে দিন। ইয়া আল্লাহ, আমাদের সকলের হায়াতকে বাড়িয়ে দিন, আমাদের রুজি রোজগারে, ব্যবসায়, কার কারবারে, চাষ আবাদে,
ব্যবসা বিজনেস যে যা করি আল্লাহ বরকত সে করবেন। ইয়া আল্লাহ আমাদের আল আওলাদ বাল বাচ্চা যারা দিয়েছে আল্লাহ তাদের হায়াত দ্বারা করবেন। ইয়া আল্লাহ আমাদের মধ্যে যারা কঠিন কঠিন বিমারে ভুগছি আল্লাহ আমাদের বিমারকে আপনি ভালো করে দেন। এই কুচিরা বল আল্লাহ আমিন, বাবা জিরা বলেন আল্লাহ আমিন, আমাদের সকলের বিমারকে আপনি ভালো করে দিন আল্লাহ। এই গ্রামের উপরে কোনো আজাব আপনি দেবেন না, কোনো গজব আপনি দেবেন না, আসমান থেকে রহমতের খাস আপনি বর্ষণ করবেন। ইয়া আল্লাহ বাড়ির আমার সব মাপুরদের হায়াত রাজ করবেন, তাদের নেক সালে করবেন, দিনদার ইমানদার করবেন, চরিত্রবান করবেন, নামাজি করবেন, আল্লাহ সংসার যেন সুখের নসিব হয়। ইয়া আল্লাহ আমাদের ভিতরে যারা কঠিন কঠিন বিপদে আপদে দুঃখে কষ্টে আছেন আল্লাহ তাদের সে মুসিবত থেকে নসিব করবেন। ইয়া আল্লাহ আপনার দোস্ত পেয়ারাদের ওসিলা দিয়ে চাইছি আজকে আমাদের মুনাজাতকে কবুল করবেন। আজকের এই জলসা যে সমস্ত কমিটির ভাইরা খেদমত করে আঞ্জাম দিলেন আল্লাহ তাদের হায়াতকে বাড়িয়ে দিও, তাদের ইমান আমলকে মজবুত করো। ইয়া আল্লাহ তাদের ইমানের শক্তিকে বাড়িয়ে দিও, ইয়া আল্লাহ তাদের দিলের যে আশাকে ফেরাও। আমাদেরকে দীন ইসলাম শরীয়তের উপরে চালান, ইমান আমলকে মজবুত রাখুন, মহত্তা যেন আল্লাহ ইমানের সঙ্গে হয়। বলুন আল্লাহ আমিন। বিশ্বে মুসলমানদের হেফাজত করুন, বিশ্বে মুসলমানদের হেফাজত করুন আল্লাহ, বিশ্বে মুসলমানদের হেফাজত করুন, মাহবুবদের হেফাজত করুন আল্লাহ। যত মসজিদ আছে আল্লাহকে হেফাজত করেন, যত মাদ্রাসা আছে হেফাজত করেন, যত মাজারাত আছে হেফাজত করেন। ইয়া আল্লাহ আপনি ওদের হাতে মারবেন না আল্লাহ, আমার ভাইদের বোনদেরকে ওদের হাতে মারবেন না আল্লাহ পাক। আপনি কি না পারেন, আপনি তো কাবা ঘরকে বাঁচালেন, রক্ষা করলেন, আব্রাহা বাচ্চাকে ধ্বংস করলেন, আবাবিল পাখি পাঠিয়ে আল্লাহ পাক আপনি আপনার ঘরকে হেফাজত করেছেন। রব্বুল আলামিন ইব্রাহিম নবীকে আগুন থেকে আপনি তো বাঁচালেন, মুসা নবীকে নীলনদ থেকে আপনি বাঁচালেন, ঈসা নবীকে আসমানে তুলে নিয়ে আপনি হেফাজত করলেন, আল্লাহ নূহ নবীকে তুফান থেকে আপনি বাঁচালেন, আল্লাহ ইউসুফ নবীকে কুয়া থেকে আপনি বাঁচালেন, ও আল্লাহ ইউনুস নবীকে মাছের পেট থেকে আল্লাহ আপনি হেফাজত করলেন, আমাদের নবীকে কুয়ার ভিতরে জাদু করে চুলটা কুয়ার নিচে চাপা দিয়ে রেখেছিল, আপনি জিবরীল আমিন পাঠিয়ে চুলটা উদ্ধার করে আমার নবীকে আপনি হেফাজত করেছিলেন। আল্লাহ গো আপনি আমার নবীর গুনাহগার উম্মত উম্মতিদের কেন আল্লাহ আপনি হেফাজত করবেন না? তাই আপনার জমিনে দাঁড়িয়ে আপনার দেওয়া দুটো হাত আসমানের দিকে তুলে আল্লাহ আপনার কাছে দরখাস্ত রাখলাম, আল্লাহ আমাদের তাড়িয়ে দেবেন না, দূর করে দেবেন না, খালি খাল ফিরিয়ে দেবেন না আল্লাহ পাক, জাহান্নামে হয়ে যাবো, জাহান্নামের আজাব সহ্য করতে পারবো না। আল্লাহ গো জাহান্নামের আগুনে পোড়ালে আপনার কোনো লাভ হবে না, আল্লাহ আপনি যদি দয়া করে আমাদের জান্নাত দেন আপনার কোনো ক্ষতি হবে না। শেষ আর যে আপনার দরবার শরীফে ইমানের সঙ্গে যেন আমাদের মত নসিব হয়, দিদারে কাবা শরীফ, দিদারে মদিনা শরীফ আল্লাহ আমাদের সকলের নসিব করুন। আল্লাহ মাঝে মাঝে হবে স্বপ্নে খেয়ালে নূর নবী চাঁদ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সকলে জুড়ে জুড়ে قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد